সংখ্যা বিগতম বিরোধী কমিটির ব্যবস্থাপনায় আজকে যে মিলাদ মাহফিল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মন্ত্রী ভাষা সম্মানিত অতিথিবৃন্দ, এই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার সামনে বসা অতি স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সত্যি স্কুল আজকে ভালো লাগছে যে এত ছাত্র এই স্কুল আজকে যে মহফিল, সেই মহফিলের ন্যায় মহফিল আল্লাহ নবীর নীতি আদর্শে চিরস্মরণীয় লাগিয়া আমরা সেই ন্যায় মহফিল করি। কিন্তু আমি এখানে আসিয়া ভালো লাগছে, সেই আমার মনের
অনেক আশা আকাঙ্ক্ষা, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাহলে এই এরিয়াতে আমিও যাবো, যে ভালো একটা স্কুল যেন লাগে। আমার নিজেও মনে হচ্ছে যদিও আমার এই আলগা পাটিলকুয়া এরিয়ার ভিতরে আমিও ইচ্ছা আছে ভালোভাবে একটা স্কুল তৈরি করার জন্য আপনাদের সহযোগিতা যাবো। অ্যাকচুয়ালি আর্থিক কিছু দুর্বল হয়ে গেছে, কাঁচার পেপার বন্ধ হওয়ার কারণে আমার যার টাকা পয়সা ছিল সব বন্ধ হয়ে গেছে, তাই সেই মেন চলার আমার আশঙ্কা আছে। যদি ইনশাআল্লাহ চলে তাহলে আমি একটা ব্যবস্থা করে কিছু মসজিদ মাদ্রাসা খোলা গেলে আমি আশাবাদী আছি। আর এখানে আমাকে বলা হয়েছে যে একটা টয়লেটের প্রবলেম, সত্যি সেইখানে আমি দেখছি প্রবলেম আছে। ইনশাআল্লাহ ল্যান্ড ঠিক রাখবেন, আমি 2 আড়াই বছর ভিত্তি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি কমসে কম 2-3 লক্ষ টাকা দিয়ে দিব সেইখানে টয়লেট বানানোর জন্য। সেটা বলিয়া আমি সবাইকে আমাদের আলগাপুরের সম্মানিত বিধায়ক মহাত্মা গান্ধী মহাত্মা বিদ্যানিকেতনের এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি রাখবেন এবং তিনি যথাসাধ্য এই প্রতিষ্ঠানের আর্থিক সাহায্য করবেন, তাই আমি আমার জে এম ক্রিয়েশনের পক্ষ থেকে উনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। জে এম ক্রিয়েশন বাংলা নিউজ চ্যানেল, ধন্যবাদ।